Hey guys, good morning. My name is Sanjit and you are watching Venturesome guys. So, এখন সকাল 9:30 বাজে। আমি বেরিয়ে পড়ছি। আজকে ভাবছি একটা মোটর ব্লগ করে আসি। So, আজকে আমাদের ডেস্টিনেশন মেডিকেল সাইড আর কি। আমি ঠিক এখনো জানি না কোথায় যাব। আর আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে মিল্টন। আমি এখন ওকে রিসিভ করতে যাচ্ছি ইসলামপুর। দেন সুকুমারকে আমরা রিসিভ করে নেব শিলিগুড়ি থেকে। আমরা তিনজন যাচ্ছি টোটাল। আর ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ক্লাউডি। আর আমি ঠিক বুঝতে পারছি না যে বৃষ্টি হবে কি হবে না, কিন্তু তাও আমরা রিস্ক নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমাদের প্ল্যানটা মোটামুটি 4 মাস আগে থেকে ছিল, কিন্তু এই লকডাউন করোনার জন্য সব কিছু প্ল্যানটা আর হয়নি। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম আর কি। আশা করি বৃষ্টিটা হবে না, সেটাই আশা করছি। সো গাইস, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর পুরো ব্লগটা দেখো কেমন লাগলো জানিও, আর প্লিজ কমেন্ট করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর তোমরা যদি এরকম ব্লগ আরও দেখতে চাও সেটাও জানিও কমেন্টে। কত আছে? 82 টাকা, 82 টাকা 24 পয়সা। I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. Hey guys, so I'm already Shilguri Pochagechi. এখন দার্জিলিং মোড় দিয়ে আমরা মেডিকেল পথে যাচ্ছি। আর আমার ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ টয় ট্রেনের রাস্তা। এখন টয় ট্রেন মনে হয় বন্ধই আছে, অবশ্যই বন্ধ থাকা তো কথা। সো আমি জানি না তোমাদের ক্যামেরাতে আসছে কি না, তবে এই ডান দিকেরটা টয় ট্রেনের রাস্তা, এটা তোমাদের সামনে আরও দেখাবো। শিলিগুড়িতে যখন আমরা পৌঁছালাম তখন প্রচণ্ড রোদ ছিল, মানে থাকা যাচ্ছে না আর কি হেলমেট পরে। বাট শিলিগুড়ি থেকে জাস্ট আমরা যখন দার্জিলিং মোড় দিয়ে কিছুটা এগিয়ে আসলাম 2 থেকে 3 কিলোমিটার, ওয়েদার পুরোপুরি টোটালি চেঞ্জ হয়ে গেল। এটাই পাহাড়ের আর কি খাসিয়ত তোমরা বলতে পারো। সো আমি জানি না তোমরা পাহাড় দেখতে পাচ্ছ কি না, আমার মোবাইলে ক্যামেরা অতটা ক্যাপচার করতে পারছি কি না, তবে সামনে তোমরা ঠিকমতো লক্ষ্য করলে দেখতে পারবে যে পাহাড় অলরেডি দেখা যাচ্ছে। আশা করি আজকে ভিউ আমরা খুব ভালোই পাবো, ওয়েদারটা খুবই ভালো আছে আজকে, তেমন গরমও না তেমন ঠান্ডাও না, ব্যাস খালি বৃষ্টিটা না হলেই হয়ে যাবে, আর কিছু দরকার নেই। তো গাইজ, আমরা অলরেডি গোর্খাল্যান্ড ঢুকে গেছি, এখান থেকে গোর্খাল্যান্ড শুরু হয়ে যায়। আমি জানি না ক্যামেরাতে ক্যাপচার করেছি কি না সাইনবোর্ডটা। তো এখান থেকে তোমাদের মোটামুটি ভিউ তোমরা পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ তোমরা সামনে পাহাড় দেখাই যাচ্ছে, খুব সুন্দর লাগছে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন COVID-19 স্ক্রিনিং টানেল। আচ্ছা, এখন হয়তো টানেল বন্ধ রয়েছে, আমরা অলরেডি পাস করলাম টানেল। আর ডান দিকে যে রাস্তা চলে এদিক দিয়ে আমরা রোহিণী হয়ে কাশিয়াং যাওয়া যায়। ওয়াও, হোয়াট এ বিউটি, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখছো তোমরা। সামনে নদী রয়েছে, আমরা ব্রিজ ক্রস করব। সো আমরা রোহিণী রাস্তা
দেখো কেমন লাগছে বল, এখানে কতদিন পর আসলি? মোটামুটি এক বছর হয়ে যাবে। এক বছর পর আসলি? কত কাশিয়াং যাস না মিল্টন, বল এখানে কেমন লাগলো এসে? তুই একটা আমাদের ফেভারিট প্লেস আসি মাঝে মাঝে। গাড়ি রেখে দিয়েছি পেছনে, হেঁটে হেঁটে যাচ্ছি আমরা মেডিকেল দিকে। এটা দারুণ ছিল ভাই, খুব সুন্দর। গাড়ি চালাতে আতে কোমর ব্যথা হয়ে গেছে টোটালি, তো সেই জন্য আমরা হেঁটে হেঁটে মেডিকেল দিকে যাচ্ছি। তো ফাইনালি আমরা রাস্তার মধ্যে খাওয়া শুরু করেছি। তোমরা আইটেম দেখতে পাচ্ছ, আলুর চপ রয়েছে, ডিম রয়েছে, চিংড়ি রয়েছে, আলু ভাজা রয়েছে, ইলিশ মাছ রয়েছে, এত কিছু আজকের আইটেম আমাদের। বাট আমরা ভাবলাম যে কোনো একটা ভালো প্লেস পাবো খাওয়ার জন্য, কিন্তু সেটা আর পসিবল হলো না। শেষ পর্যন্ত আমাদের রাস্তার মধ্যে বসতে হলো। মিল্টন বল কিছু তো একটু। মিল্টনে প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ও পুরো ব্যস্ত আছে খাওয়ার। তবে এটা মজাই আল দেবে রাস্তার মধ্যে বসে খাওয়া। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি মিরিক, মিরিক লেকে। তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে ভিউ, তোমায় দেখিয়ে দিচ্ছি।
সো গাইস আমাদের পুরো ঘোরা কমপ্লিট অলরেডি, এখন আমরা বাড়ির পথে রওনা দেব। আর তেমন দেখানো কিছু নেই, কিন্তু যেতে যেতে যদি কোনো ভালো ভিউ পাই তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি চ্যানেলে নিউ হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কেমন লাগলো সেটা জানিও কমেন্ট সেকশনে। সো বাই বাই, টেক কেয়ার, বাই বাই, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। পাবলিক ভালোই আছে, সাবস্ক্রাইব করে নেবে আরামসে। আমাদের চ্যানেলের 10 জন পাবলিক, কিন্তু তাদের মধ্যে আজকে আমরা অনলি 3 জন, বাকিরা কেউ আসতে পায়নি। তো তোমরা যদি আমার ফার্স্ট ব্লগটা দেখে থাকো, যেটা আমার দোবান ভ্যালি ব্লগ ছিল, সেটার মধ্যে আমরা সব মানে পুরো টিম ছিলাম আর কি, বাট কোনো কারণবশত ওরা আসতে পায়নি। তো আবার হয়তো তাদের সবাইকে নিয়ে আসবো কোনো ব্লগে একসাথে। সো সবাই ভালো থেকো, স্টে সেফ, বাই বাই, টেক কেয়ার, সি ইউ এগেইন। হে গাইস, সো ব্লগ এখনও শেষ হয়নি। তোমাদের বলেছিলাম যে রাস্তা যেতে যেতে যদি কোনো ভালো ভিউ পয়েন্ট পাই তাহলে তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন অল্প স্বল্প ট্রেকিং করার জন্য উপরে যাচ্ছি, পেছনে সুকুমার আছে, কারণ এখানে ভিউটা খুবই সুন্দর, সেই জন্য আমরা ভাবলাম অল্প আমরা ট্রেকিং করেই নিতে পারি এখানে। মিল্টন আছে, মিল্টন পুলিশ আছে, পুলিশ ঠিক আছে, পুলিশ আছে, পুলিশ, আমরা কী করবো। তো তোমরা ভিউ দেখতে পাচ্ছ, চাপাতি বাগানের ভিতর দিয়ে যাচ্ছি আমরা এখন। বৃষ্টি হওয়ার জন্য পুরো কাদা কাদা হয়ে গেছে, কাদা কাদা। কোন দিকে? ওই দিক দিয়ে তো ওঠার জায়গা নেই। সবাই নিচে আছে, আমি তোমাদের জন্য একটু উপরে উঠছি তোমাদেরকে ভিউ দেখানোর জন্য। কতটা ভিউ দেখাতে পারি দেখি, দেখতে পাচ্ছ তোমরা খুবই সুন্দর জায়গা। আর ভয়ও লাগছে, কারণ আমাদের সব লাগেজ টাগেজ সব নিচে আছে, আর আমরা অনেকটাই উপরে উঠে গেছি।